السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وَقُولُوا مِنْ رِزْكِهِ وَإِلَيْهِ النُّشُورِ সম্মানিত দিনী ভাই ও বোন সকল, সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ। আজকে এই সংক্ষিপ্ত আলোচনায় যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো রিজক, সেটি হলো রিজক ভাগ্য। আমরা অনেকেই বলে থাকি ভাগ্যে যেটা আছে সেটা ঘটবে, আমাদের কিছু করার প্রয়োজন নেই। জি না, এ ধারণাটা সম্পূর্ণ ভুল এবং ভ্রান্ত। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করার পর ভাগ্য লিখেছেন, এ কথা সত্য। প্রত্যেক সন্তান মায়ের গর্ভে যখন 4 মাস হয় তখন তার সব কিছু তাকে দিয়ে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন কলমকে সৃষ্টি করার পর কলমকে বললেন, তুমি লেখো। কলম জিজ্ঞাসা করছে, ইয়া আমার রব, আমি কি লিখবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি লেখো, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে কলম সব কিছুই লিখে ফেলল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস পাওয়া যায় সহিহ সূত্রে, যে মাতৃগর্ভে ভ্রূণ যখন 4 মাস হয় তখন আল্লাহ রাসূল মানে ফেরেশতা প্রেরণ করে এবং তার মধ্যে রূহ ফুঁকে দেন এবং লিখে দেন তার রিজিক। 1 নম্বর, তার বয়স, তার কাজ, সে সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে, রিজিক লেখা আছে এবং কিভাবে অর্জন করবে তাও লেখা আছে। রিজিক লেখা আছে, আমার কপালে কি আছে, কোথায় আছে, কেমন করে আল্লাহ রিজিক দেবে, আমি খাব, আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন। আমি সৌভাগ্যবান হব না দুর্ভাগ্যবান হব সেগুলি লেখা আছে। রিজিক অনশনের সাথে সাথে রিজিক অনশনের উপকরণ লিপিবদ্ধ আছে। কি করে উপকরণ বা কি করে মাধ্যম? আল্লাহ রাব্বুল আলামিন এক্ষেত্রে বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা দালুলা ফামসু ফি মানাকিবহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি তোমাদের জন্য পৃথিবীকে সুগম করেছেন, অতএব তোমরা তাতে বিচরণ করো, চলাফেরা করো এবং তার দেওয়া রিজিক আহার করো, খাও, ভক্ষণ করো, তারই কাছে পুনরুজ্জীবিত হবে। ও এলাইহি নুশুর, আমাকে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে খেল তামাশার জন্য, সামান্য কয়েক মিনিটের জন্য, অতএব ও ইলাইহি নুশুর, সে আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। যতই ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য, যত রকমেরই আপনি কার্যক্রম করুন না কেন, এজন্য আপনাকে পরকালের সম্বল কিছু তৈরি করতে হবে, না তো আমাদের কোনোই কাজে আসবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীকে তোমাকে দিয়েছি, তুমি চলাফেরা করো, তুমি রিজিক অর্জন করো, খাও, ভক্ষণ করো, ওয়াইলাইহিন নুশুর, তোমাকে পুনরায় আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সুবহানাল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো। তো রিজিক পাওয়া এবং তা বৃদ্ধি হওয়ার অন্যতম একটি মাধ্যম হলো পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা। বর্তমান সময় আজকে আমরা যারা ধন সম্পদশীল হচ্ছি, সামান্য কিছু টাকা পয়সা আমরা ইনকাম করতে শিখে নিয়ে যেই পিতা মাতা আমাদেরকে জন্ম দিয়েছে, লালিত পালিত করেছে,
হাত দিয়ে পথ চলা দেখিয়ে দিয়েছে, শিখিয়ে দিয়েছে, সেই পিতা মাতাকে আজকে আমরা অবহেলা করছি। সদ্য ভাই, যদি আপনি রুজির মধ্যে বরকত চান, যদি আপনি মনে করেন যে আপনার রুজিতে আল্লাহ বরকত দেখ, তাহলে পারে আপনার পিতামাতার সাথে সদ্ব্যবহার করতেই হবে। পিতামাতার সাথে যদি সদ্ব্যবহার করেন, ইনশাআল্লাহ আপনার রিজিক বৃদ্ধি হবে। দ্বিতীয়ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি চায়, মান সাররাহু আইয়ুবসিত, আইয়ুবসিত, যে ব্যক্তি চায় যে তার রিজিক বাড়িয়ে দেওয়া হোক এবং আও ইউনসালাহু ফি আসারহি, আর যদি সে ব্যক্তি চায় যে তার বয়সও বাড়িয়ে দেওয়া হোক, তাহলে সে যেন আত্মীয়তা সম্পর্ক বজায় রাখে। চাচা, ফুফু, মামা, যারা আত্মীয় স্বজন আছে, তাদের সাথে সম্পর্কটা ভালো রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে তার কি করবে, তার রিজিকটাকে মানে বাড়িয়ে দেবেন। কিতাব সাই মুসলিম, কিতাব কিতাব আল বিল ওয়াসিলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বর্ণনা করেছেন যে যদি কেউ আত্মীয়তা বজায় রাখে তাহলে তার রিজিকও বৃদ্ধি হবে, তার বয়সও বৃদ্ধি হবে। সুবহানাল্লাহ। আর রিজিক বৃদ্ধির আরো মাধ্যম হলো তাকওয়া। আমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য নিষ্কৃতি পথ বের করে দিবেন এবং তাকে তার ধারণা ব্যতীত জায়গা থেকে রিজিক দান করবেন। সূরা তালাক, যেটা বর্তমান হচ্ছে ভাই, প্রত্যেক ভাই আপনারা যারা আমার ভিডিও শুনছেন, এটা আমি বাস্তব, আল্লাহ রাব্বুল আলামিন রুজি দেবে, কোথা থেকে দেবে, কি করে দেবে, ওয়ামাইয়াত্তাকিল্লাহ, যদি আমার অন্তরে আল্লাহর ভয় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমার রিজিকের ব্যবস্থা করবে। বর্তমান সময় সিচুয়েশন চলছে লকডাউন, মাদ্রাসা মসজিদ বন্ধ, অনেক দিদি ভাই আজকে ঠিক মতো তার সংসার চলছে না, অসুখ বিসুখ দেখানোর জন্য তার কাছে আর্থিক সংকট, এমত অবস্থায় ব্যবস্থা কে করছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামাই ইত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা, আল্লাহ কোথা থেকে বের করে দিবে আপনার টাকা পয়সা রিজিক, আপনি ধারণাও করতে পারবেন না। অতএব বিশেষভাবে পিতামাতার সাথে সদ্ব্যবহার, আত্মীয়তা সম্পর্ক বজায় এবং এক আল্লাহকে ভয়, এই তিনটা পয়েন্ট অবশ্যই মাথায় রাখবেন, ইনশাআল্লাহ আপনার রোজিতে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দেবে, বাড়িয়ে দেবে। আর আলহামদুলিল্লাহ তিনটাই জিনিস করার চেষ্টা করি, আপনারাও চেষ্টা করবেন, বিশেষভাবে পিতামাতার সাথে সদ্ব্যবহার করা, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা এবং আল্লাহর প্রতি বিশ্বাস এবং ভয় করা। ইনশাআল্লাহ আমাদের মধ্যে থেকে এই কলুষিত মন, আমাদের মধ্যে থেকে এই সংকট ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি দূর হবে। আমি আশাবাদী আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পিতামাতার সাথে সদ্ব্যবহার করা এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এবং যাতে করে আল্লাহ তোমাকে বেশি বেশি করে ভয় করতে পারে, আল্লাহ তুমি তৌফিক দান করো এবং আমাদের রুজি রোজগারে আল্লাহ তুমি বরকত দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।